ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলা আপনাদের সবাইকে স্বাগত তো ফাইনালি ফ্রি ফায়ার ভিতরে আরও একটি নতুন ইভেন্ট আমাদের গেমের ভিতরে চলে এসেছে তো সেই ইভেন্টের ব্যাপারে আমি আপনাদেরকে পুরো বুঝিয়ে বলে দেব যে সেখানে কী কী করতে হবে তো চলো বেশি দেরি না করে কিন্তু আমরা ইভেন্টের দিকে এগোতে থাকি তো একটু লোডিং হতে সময় নিচ্ছে এবং লোডিং হওয়ার পরে আমরা দেখে নেব যে আমাদের গেমের ভিতরে কি একটি নতুন ইভেন্ট চলে এসেছে তো ইভেন্টটি আপনারা সবাই দেখতেই পাবেন একটু লোডিং হতে অবশ্যই টাইম নেবে তো এখানে দেখতে পাচ্ছেন এই ইভেন্টটি এসে গেছে আমাদের গেমের ভিতর তো এই ইভেন্টটি চলবে দুই থেকে আট তারিখ পর্যন্ত তো এখানে ওটেরও গেস্ট এই ইভেন্টের নাম তো এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন দশ এখানে ফার্স্ট থ্রি স্পিন এখানে আরও কী কী আছে ঠিকভাবে আমি গেমের ভিতর গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো ইভেন্টটি এখানে আমরা প্লেনাওয়ে ক্লিক করব তো প্লেনাওয়ে সবাই আপনারা ক্লিক করবেন তো প্লেনাওয়ে ক্লিক করার পর আমাদেরকে অবশ্যই এখানে কিছু ডায়মন্ড খরচা করতে হবে অবশ্যই কিছু আমাদেরকে ডায়মন্ড খরচা করতে হবে এখানে তো এক মিনিট প্রথমে লোডিং হয়ে যায় কি ইভেন্টটা তারপর আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি যে এখানে আমাদেরকে কী কী করতে হবে তো এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই ইভেন্টটি তো এখানে ওটেরো পেট আছে আবার অনেক কিছু আছে এখানে প্রাইজগুলো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে এখানে কী কী আছে তো এরপর আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো এখানে যে আমাদের লেখা আছে সবকার নিচে আপনারা দেখতে পাবেন যে এখানে তো তিনবার স্পিন করতে পারবেন দশ ডায়মন্ড দিয়ে এবং তিনবারের পরে যখনই আপনি স্পিন করবেন তখন এখানে আপনাকে লাগবে পঁচিশ ডায়মন্ড তিনবারের লাগবে দশ ডায়মন্ড করে এবং তিনবারের পর যখন করবেন তখন পঁচিশ ডায়মন্ড করে লাগবে এরপর এখানে যে ফ্রিটা লেখা আছে সেই ফ্রিটার ব্যাপারে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো এই ফ্রিতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই যে রেয়ার্ডগুলো থাকবে এগুলি চেঞ্জ হয়ে যাবে ধরো ওটেরোপেটটা এখানে আছে এখানে চলে আসতে পারবে এখানে আসছে এখানে আসতে পারে তো এখানে আরও একবার এসেছিলো আমাদেরকে ফক্সের তো এরপর এলো ওটেরোপেট তো আমি এখানে ফ্রিতে ক্লিক করবো তো চলো বেশি দেরি না করে ফ্রিতে ক্লিক করে তো ফ্রিতে ক্লিক করার পর এখানে একটু বাস এরপর ইধার উধার হয়ে যাবে তো দেখুন অটেরোপ্যাটটা ওখানে ছিল এখানে চলে এলো এবং আরও এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো এদিক অধিক হয়ে গিয়েছে তো এখানে আমি চলো স্পিন করলি প্রথমে আমরা তিনবার স্পিন করবো দশ ডায়মন্ড দিয়ে তো চলো স্পিন করে তো আপনাদেরকে বলে দিই এখানে স্পিন না করাই ভালো কারণ এখানে তো আপনাদের ডায়মন্ড খরচা হবে প্লাস ওপেট আপনি পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি না তো তাই বলছে এখানে কেউ ডায়মন্ড খরচা করবেন না তো আমি এখানে স্পিন করে দেখিয়ে দিচ্ছি বাস আমার এই ক্যারেক্টারটি উঠে গেল তো এর ক্যারেক্টারটি উঠলেও খুব ভালো এরপর আরও চলো এখানে আরও ফ্রিতে ক্লিক করতে পারবো আরও চেঞ্জ করতে পারবো যবার স্পিন করবেন তবার কিন্তু এখানে ফ্রিতে ক্লিক করার পর আপনি এখানে চেঞ্জ করতে পারবেন তো এখানে তিনবার স্পিন করার পর আপনাকে লাগবে পঁচিশ ডাইমন তো আমি এখানে তিনবার চল স্পিন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপর আমার উঠলো আমি ঠিক বুঝতে পারছি না ও স্কেটবোর্ডটি এর এবার আবার ফ্রিতে আমি ক্লিক করবো এবং আবার চেঞ্জ করে দেবো এবং চেঞ্জ করার পর আবার আমি স্পিন করব তো এরপরও লাগবে আমাকে দশটায় মধ্যে এরপর কিন্তু আমাকে লাগবে পঁচিশটাই মধ্যে স্পিন করতে হবে তো তাই বলছি কেউ আপনারা এখানে স্পিন না করায় ভালো যদি কারো ইচ্ছা হয় তো আপনারা স্পিন করবেন তো আশা করি এই ইভেন্টের ব্যাপারে আপনার পুরো বুঝতে পেরে গেছেন তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও